কর্মী সমর্থক কাকে দেখে তারা বিক্ষোভ দেখায় এবং যেই মুহূর্তে বিক্ষোভ চলে সেই সময় কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক এলাকায় ছিলেন তারাও সঙ্গে সঙ্গে সেখানে চলে আসেন এবং দুপক্ষের তরফ থেকেই ব্যাপক স্লোগানিং করা হয়, বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং এরই মধ্যে কিন্তু কৌশানী মুখার্জি যিনি তৃণমূল প্রার্থী তাকে কিন্তু সেখান থেকে নিরাপদে বের করে আনেন। তার নিরাপত্তা রক্ষীরা তাকে এই মুহূর্তে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, সে কিন্তু অন্যান্য বুথের দিকে যাচ্ছেন। গোটা ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা মুখোমুখি সম্মুখে হয়ে যায়। সেই সময় পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা দুপক্ষকে আলাদা করে দেয় এবং অবশেষে কৌশানী মুখোপাধ্যায় তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়েছে এবং এখন আপাতত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ধন্যবাদ বিক্রম। কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের কৌশানী মুখার্জি এবং কৃষ্ণনগর উত্তরের প্রার্থী বিজেপির মুকুল রায়, আর সেখানে হাড্ডাহাড্ডির লড়াই হবে দুপক্ষই একথা বলেছে। এবং কৌশানী মুখার্জি যখন বিভিন্ন বুথে যাচ্ছেন প্রার্থী হিসেবে তখনই তাকে এই জায়গায় বিক্ষোভের মুখোমুখি হতে হয়। কৌশানী মুখার্জি বিক্ষোভের মুখে পড়েন, কৃষ্ণনগর উত্তরের প্রার্থী। ভোট করতে এসেছেন এরকমটাই অভিযোগ করা হয় যে বহিরাগত নিয়ে তিনি ঘুরছেন, এই অভিযোগ উঠে আসে।